আরে তো আপনি নাস্তিক তারপর হয়তো আপনাকে আমি এমন ভাবে প্রশ্ন করব যেটা আমি মেন্ডের সাথে করি ভাই আপনি নাস্তিক এই কারণে যে আপনি একটু এক্সট্রা খাবেন পাবেন এটা ভাইবেন না ভাই না না ভাই সেটাজন্য না আমি প্রশ্ন করতে আসছি ভাই হ্যাঁ হ্যাঁ তাহলে বলেন না পেসকেলে বাজিনি কি বলবেন জি যে বাজটা বলা হয়েছে যে মানে ধর্ম ধর্ম মানে যদি কোনো যারা ধর্ম পালন করে তারা যদি মারাও যায় যদি কোনো সমস্যা হবে না কিন্তু কোন ধর্মটা মানে ধরেন আহ ধরেন একজন হিন্দু ব্যক্তি সারা জীবন কৃষ্ণের পূজা করলো তারপরে গিয়ে দেখলো যে আল্লাহ পাক বেশি আছে সে কিন্তু ধর্ম ঠিকই পালন করছে সে কিন্তু কৃষ্ণের পূজা ঠিকই করছে কিন্তু গিয়ে দেখলো আল্লাপাক সত্য না না আপনি বললেন না যে ধর্মের মানে শব্দগুলা ডিফাইন করে হবে আমাকে আপনি বললেন ধর্ম সে সারা জীবন পালন করলো তারপর পরকালে গেল দেখলো ধর্ম আমি তো বুঝতাম না আপনার কথা কোন ধর্ম সত্য সে মনে করলাম সে সারা জীবন কৃষ্ণের পূজা করলো গিয়ে দেখলো পাক বৈশা আছে সেখানে অথবা ধরি সে সারা জীবন নামাজ পড়লো পরকালে গিয়ে দেখলো মা কালী বৈশা আছে সেখানে তো লাভটা হলো কি

আপনার কাছে কি এরকম কোন আপনার কাছে কি এরকম কোন প্রমাণ আছে যা দ্বারা আপনি কোনটা থাকার সম্ভাবনা কত পার্সেন্ট এটা হিসাব করতে পারছেন আর কৃষ্ণ বা মাকালী থাকার সম্ভাবনা হচ্ছে ওয়ান পার্সেন্ট আর হচ্ছে চাইনিজ দেবতা পং পং এর থাকার সম্ভাবনা হচ্ছে টোয়েন্টি নাইন পার্সেন্ট এই যে পার্সেন্ট যে কত কোনটা থাকার সম্ভাবনা কতটুকু এইটা আপনি কোন এভিডেন্স এর উপর ভিত্তি করে বললেন ভাই আমি বলতেছি ওই যে যে একজন মূর্তি একটা মূর্তি বা কোন অবতার না না হিন্দুরা কি হিন্দুরা কি মূর্তিটাকে পূজা করে নাকি একজন দেবতার একটা মূর্ত প্রতীক বানায় সেই পাথরটার পূজা করে সেই আসলে সে ওই দেবতাটার পূজা করতেছে কিন্তু তারা ওই মূর্তিটার কিন্তু কে পূজা করে না হিন্দুরাও কিন্তু কখনো বলে না যে আমি মূর্তিটার পূজা করি পাথরের মূর্তির পূজা করি এটা কোনো হিন্দু কখনো বলবে না তারা বলবে আমরা আমাদের ঈশ্বরের একটা প্রতীক তৈরি করেছি একটা মানে অবব তৈরি করেছি এই পাথরের মূর্তির ভেতরে আমরা সেই সেই ঈশ্বরের আরাধনা করি কিন্তু আপনি তো মানে আপনি বলতেছেন পাথরটাই পাথরটা তো দেব দেবী না ভাই পাথরটা হিন্দুরা কখনো বলবে না যে পাথরটাই দেব দেবী এটা কি কোনো হিন্দু এখন পর্যন্ত বলেছে যে পাথরের মূর্তিটাই দেবী না তাহলে আপনি কিভাবে এই কথাটা ভাই আপনি তো ভুল ভাল জিনিস দিয়ে মানে ইয়াক মানে একটা রং ডিসিশনে পৌঁছেছেন আপনি বলতেছেন মা কালী থাকার সম্ভাবনা একেবারে কম আপনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আল্লাহ থাকার সম্ভাবনা কয় পার্সেন্ট জিহোভা থাকার সম্ভাবনা কয় পার্সেন্ট জিউস আমুনরা থর হারকিউলিস তারপর হচ্ছে গিয়ে তারপর মনে করেন এই যে ঈশ্বর চায়নার অনেকগুলো দেব দেবদেবী আছে তারপরে ভারতের তো অনেক লাখ লাখ দেবদেবী আছে ইন্দ্র তারপরে রাম কৃষ্ণ বিষ্ণু ব্রহ্মা শিব দুর্গা তারপরে হচ্ছে আফ্রিকার অনেক পুং পাং ভুং কুম কোং এরকম নামের অনেক দেবদেবী আছে ভাই লাখ লাখ দেবদেবীর কোন মানে শেষ নাই এখন আপনি বলতেছেন যে আল্লাপের থাকার সম্ভাবনা একটু বেশি ওইর সম্ভাবনা একটু কম তাই ভাই এটা আপনি কেমনি বুঝলেন আপনার কাছে কি আর কোনো ও আসছে বা আর কোনো প্রমাণ আপনি পাইছেন যে আল্লাহ থাকার সম্ভাবনা একটু বেশি আর মহাকালী থাকার সম্ভাবনা একটু কম

তো ধর্ম পালন করলেই যে আপনি পরকালে সুবিধা পাবেন এটা এইখানেই তো প্রাইমারি টুতে গন্ডগোল করে রাখছেন আপনি ভাই আমিও যে নাস্তিকিও বাজিয়ে পড়েছি ওইটাও সুন্দরভাবে বলেছে আমি দেখি ওইটাও বলছে নৈতিকতার থেকে না না তারপরে ধরলাম যে তারপরে ধরলাম যে পৃথিবীর তে 4200 টাকা ধর্ম আছে প্রত্যেকটাই হতে পারে প্রত্যেকটা সত্য হওয়া সম্ভব কিছু না কিছু তো থাকতেই পারে তারপরে এখন যদি আপনি ধরেন যে আচ্ছা ঠিক আছে চার হাজার ধর্মই আপনি পালন করলেন তাহলে তো ভাই এখন আরেকটা সমস্যা হচ্ছে যে এক এক ধর্ম কিন্তু আবার অন্য ধর্ম সহ্য করে না এক ধর্মের মানে আল্লাহ পাক আবার জেলাস এরা আবার খুব জেলাস বাচ্চাদের মতো জেলাস এই বাচ্চারা যেভাবে নিয়ে কারাকারি করে এই আল্লাহ পাক ভগবান এরা হচ্ছে বাচ্চাদের মতো জেলাস করে তুই ওরই পছন্দ করছিস আমি তো তোর খেয়ালাম তো অর্থ শেষ তুই আমার মানে আমার আমি বানাইছি তোর তুই আমার মানে তুই এটার উপাসনা করছে এককারে খায়া ফারা লব তো মানে আল্লাহ পাক তো পুরো চাতা চাতা পাবলিক জিহবা তো পুরো চাতা পাবলিক এরা দুজন তো পুরো মানে আউলা পাবলিক আউলা ঝাউলা এরা বাচ্চাদের মতো মানে মারামারি শুরু করতে পারে এখন আপনি যদি মনে করেন যে আপনি একটা ধর্ম পালন করলেই হইল তাহলে তো হইল না ভাই তাহলে তো ওখানে গিয়া তো ওই যে জেলাস গব যারা আছে তারা তো চেতে যাবে তাই না তারপরে আরো ব্যাপার আছে যে যদি ধরেন সব বাদ দিলাম ধরলাম ইসলামই সত্য হুম

তাহলে চারবার ভাইকে বিদায় জানাই হ্যাঁ আতিক ভাই আপনি বলেন তাহলে হ্যাঁ বলছি এই যে আমি নাস্তিক ওইখানে সুন্দর ভাবে বলা হয়েছে যে আপনি যদি নৈতিকতার সাথে নৈতিকতার সাথে নিজের জীবন মানে যখন ঠিক ঠিকঠাক ভাবে পালন করেন তাহলে হয়তো যদি থেকেও থাকে তাহলে হয়তো জানাতে জান্নাত বা স্বর্গে যাওয়ার সম্ভাবনা একবারেই বেশি থাকে ওইটা সুন্দরভাবে বলা হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেটা করতে পারেন করতেই পারেন কিন্তু আমার আমরা যেটা মনে করি যে যেটা যেটার কোনো প্রমাণই আমরা পাচ্ছি না সেটা যাওয়ার সম্ভাবনাটাই বা আমরা কিভাবে বের করব বের করে তো আসলে সম্ভব না যাই হোক ঠিক আছে অতিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আর কি কিছু বলবেন আপনি না আমার তেমন কিছু বলার নেই শুধু আপনার সাথে কথা বলার ইচ্ছেটা বেশি ছিল এই আসলাম আরেকবার আসছিলাম তখন নেটওয়ার্ক সমস্যা ছিল আচ্ছা ঠিক আছে ভালো লাগলো কথা বলে আতিক ভাই আপনি ভালো থাকবেন তাহলে আচ্ছা আপনিও ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আপনাকে বিদায় জানালাম